আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি জন্য পামেল বাগানে আসবা তার জন্য আমি আজকে তোমাদেরকে তিনটা বিষয় জানাবো। এই তিনটা বিষয় তোমরা তথ্য যদি ভালোভাবে জানতে পারো অবশ্যই তোমরা পামেল বাগানে আসবা। তার মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে যে মনোগঞ্জ অনেকেই দুই নাম্বারে মালয়েশিয়া আসে, কি আসে না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানা দিব। অনেকে করলাম দুই নাম্বারে মালয়েশিয়া ঢোকে, দেখা যাচ্ছে যে দুই নাম্বারে যদি মালয়েশিয়া ঢুকতে হয় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা লাগে দুই নাম্বারে আপনি মালয়েশিয়া ঢুকতে গেলা। যে মানুষটা দুই নাম্বারে মনে করেন যে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা মালয়েশিয়া আসতেছি, তা আপনি 3 লাখ থেকে মনে করেন যে 3,20,000 টাকা কী জন্য আপনি মালয়েশিয়া ঢুকবেন না এই পামেল বাগানে, কী জন্য আপনি ঢুকবেন না? অনেকে প্রশ্ন করে যে ভাই পামেল বাগানে প্রচুর পরিমাণ কষ্ট অমুক তমুক, তা আমি বলতেছি যে পামেল বাগানে আসলে কষ্ট প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনি পামেল বাগানের কষ্ট সব কিছু বাদ দিয়ে আপনাকে আমি একটু সূক্ষ্ম একটা বুদ্ধি দেবো। এই বুদ্ধিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন, জানি আরও জানি যারা নতুন মালয়েশিয়া আসতেছে তারা জানতে পারে যে কীভাবে মালয়েশিয়া পামেল বাগানে গেলে ভালো হবে। তার প্রথম কাজ হচ্ছে যে আপনি পামেল বাগানে এক নম্বরে বৈধভাবে আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন, আপনি কোনো জাহাজ অথবা কিছুতে আপনি যাইতে হবে না, ঠিক আছে? তা আপনি করলাম বৈধভাবে করলাম মনে করেন যে মালয়েশিয়া আসতে পারতেছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি হচ্ছে মনে করেন যে বৈধভাবে যে মালয়েশিয়া আসতেছেন, মালয়েশিয়া আসার সময় আপনি নিশ্চিতভাবে আপনি এয়ারপোর্ট পার হইবেন, আপনি ফিঙ্গারপ্রিন্টের সমস্ত কিছুতে আপনি আসতে পারবেন। ধরেন যে আপনি পামেল বাগানে 3 লক্ষ টাকা আপনি মালয়েশিয়া আসলেন, আসার পর অবশ্যই আপনি 3 লক্ষ টাকা আপনি তুলবেন, তোলার পরে কিছু টাকা আপনি বেশি বেশি ইনকাম করে বাড়িতে ছুটিতে যাবেন। বাড়িতে ছুটিতে যাওয়ার পরে আপনি কোম্পানিতে যদি মনে করেন যে 1 বছর থাকবেন, যদি দেখেন যে ভালো তাহলে অবশ্যই আরও 1 বছর থাকবেন, তো 2 বছর যদি আপনি পামেল বাগানে থাকেন আপনি বাড়িতে যাওয়ার জন্য ছুটি পাবেন। অবশ্যই যদি আপনি ছুটি যদি ভালো লাগে ছুটি যাবেন, ছুটির যা হেরা যদি আপনি বিয়ে যদি না করেন অথবা বিয়ে করছেন বা সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করার পর আপনি আবার মালয়েশিয়ায় মানে ছুটি যাওয়ার পরে আপনি যদি ভালো লাগে আপনি পামেল বাগানে ঢুকবেন। আর যদি না যদি ভালো লাগে আপনি যদি সেটা পরিচয় আপনি তখন ভাষা পারবেন, মানে আপনি মালয় ভাষা মানে ফুল শিখা যাবেন। আবার ফিরে আপনি সমস্ত জায়গায় রাস্তাঘাট চিনে যাবেন, কোন জায়গায় কাজ আছে সমস্ত জায়গায় আপনারা কথাবার্তা বইলা সমস্ত কিছু কমপ্লিট করতে পারবেন। যে ভাই আমি পামেল বাগানে আসলাম আমার এরকম সমস্যা, আপনি কোন জায়গায় কী রকমের কাজ আছে আপনি সমস্ত কিছু আপনি খবর নিতে পারবেন। তা আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে ফুল ভিডিওটা দেখবেন, যে সঙ্গে আপনি মনে করেন যে বুঝতে পারবেন যে পামেল বাগানে আমার খুব কষ্ট হচ্ছে ইনকাম হইতেছে না, তাহলে আপনি এর সঙ্গে পলাবেন, মানে মনে করেন যে পলে মনে করেন যে অন্য কোনো কোম্পানিতে মানে ছুটির যাবেন। ছুটির যাওয়া আসার পরে প্রথম পলি ছুটির থেকে আসার পরে আপনি একটা বিষয় লাগবে, নতুন বিষয় লাগালে আপনি পলাবেন, ঠিক আছে? আপনি যদি ভালো না লাগে আর আপনি যদি আমার নাগাল যদি ভালো লাগে আমার নাগাল মনে করেন যে কোনো পামেল বাগানে আপনি যদি ভালো লাগে আপনি সারা জীবন থাকবেন, আপনি ভালো কাজে লাগবে। আর আপনারা যদি মনে করেন নতুন অবস্থায় আসেন অবশ্যই ভালো লাগবে না, ঠিক আছে? আর যে সময় আপনি নতুন বিষয় লাগাতে যাবেন 1 বছরে আপনাকে মনে করেন যে পুলিশ আপনাকে ধরবে না, কারণ যদি কোম্পানি থেকে যদি মনে করেন যে রিপোর্ট করে অবশ্যই মনে করেন যে যদি কোম্পানিতে রিপোর্ট করে আপনি যদি ওই পাসপোর্টটা যদি মনে করেন যে দেখান, মানে পাসপোর্ট যদি মনে করেন দেখান মনে করবো যে না এখনও আমি ও বৈধ আছে, ঠিক আছে? এটাই মনে করব। আর যদি মনে করেন যে আপনি কাজ করা অবস্থায়, ধরেন যে আমি এই টিডিএমে কাজ করি, আমি এইখান থেকে কাজ করা বাদ দিয়ে আমি অনেক স্টেশনে কাজ করতেছি, ওখানে রেট দিছে সেখানে মনে করেন যে আমি ধরা পড়ছি, সেখানে কিন্তু আপনি করলাম কপাল খারাপ, আপনি করলাম মনে করেন যে ইমিগ্রেশন পুলিশ ছাড় দেবে না। যদি আপনি যদি মনে করেন যে পুলিশ রেট দিচ্ছে আপনি রুমের ভিতরে আছেন, আপনি যদি বলেন যে এই যে আমার পাসপোর্ট, এই যে পাসপোর্টে ভিসা আছে, আমি আমার বন্ধু বান্ধবের কাছে আমি বেড়াইতে আইছি, তাহলে আপনাকে ইমিগ্রেশন মনে করেন যে আপনাকে ছাড় দেবে। আর যদি আপনি কাজ করা অবস্থায় যদি বেশিক্ষণ ধরে আপনি করলাম ওই ছাড়টা দেব না। তা আপনারা আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারতেছেন, যা ভিডিও ভালো মনে করেন যে 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 এরকম মানুষের 2 নাম্বারে মালয়েশিয়া আসে 3 লাখ 3.5 লাখ মানে 4 লাখ টাকা 2 নাম্বারে বিদেশ আসে, আপনি 1 নাম্বারে পামেল বাগানে আসবেন, আসার পরে আপনি 1 বছর 2 বছর দেখবেন, যদি আপনি ভালো লাগে কাজ করবেন, আপনি যদি ভালো না লাগে আপনি ছুটিতে যাবেন। ছুটিতে যাই আর দেয়া সাক্ষাৎ করে 3 মাস ছুটি কাটাইয়া আপনি আইসাইরা আপনি নতুন ভিসা লাগাইয়া আপনি পরে 2 নাম্বার হন আর যা হন হয়ে মনে করেন যে কামাই কাজি করে আপনি একবার বাদ যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাকে একটা বুদ্ধি দিলাম, ঠিক আছে? কারণ কী জন্য এই কথাটা বললাম, কারণ আপনারা অনেকে পামেল বাগানে ভয় পান যে রে পামেল বাগানে কত মানুষ জাহাজে করে আইছে, কত মানুষ এই যে কলিং ভিসা খোলার আগে কত মানুষ 2 নাম্বারে আইছে আপনি জানেন। আপনি যদি কোন মিনিমাম 10,000 মানুষ মনে করেন যে 2 নাম্বার আইছে এই মালয়েশিয়াতে, তা আপনি এই পামেল বাগানে মনে করেন 3,20,000 টাকা আপনি পেলে নিয়ে চলে আসবেন, আপনি সমস্ত কিছু ডিটেল থাকবে, আপনি কেন আসবেন না? হ্যাঁ, আপনি মনে করেন যে আমাদের সাধারণ জনগণ ভাত খায়, ঠিক আছে, এভাবে না খায় মনে করেন যে এভাবে ঘুরে খায়, ঠিক আছে, মানে কষ্ট আর এরকম সোজা বোঝান নাই কে? তা আপনি একটু বুদ্ধি দিলাম, আপনি পামেল বাগান যদি ভালো লাগে পামেল বাগান থাকবেন, আর যদি আপনি ভালো যদি না লাগে তাহলে আপনি মনে করেন যে 2 নাম্বার হইলেন, মনে করেন যে আপনি নতুন বিষয় লাগায় 2 নাম্বার হইলেন, পরে 1 বছর আপনি কাজ করে পরবর্তী যদি আপনি মনে করেন যে কাজ করতে পারেন করলেন, আর যদি না করতে পারেন তাহলে আপনি তো মনে করেন যে 2 নাম্বার হয়ে যাবেন। 2 নাম্বার হয়ে আপনি দেহার শূন্য যদি মনে কাজ কাম করেন অবশ্যই পুলিশ আপনাকে না ধরতে পারলে আপনি কবার ভালো অনেকে ইনকাম করতে পারবেন। আর বর্তমান মালয়েশিয়া খুব অভিযান চলতেছে, 2 নাম্বার ওই খারাপ। আর আমি যেটা বললাম যারা দুই বছর থাকবেন মালয়েশিয়াতে পামেল বাগানে তারা মনে করেন কোনো দিন মনে করেন 2 নাম্বার হইতে যাবেন না, কারণ হলো যে প্রথম আইসারাই মনে করেন যে 2 নাম্বার হতে চেষ্টা করে, কারণ প্রথম আইসা 1 বছর বেতন কম থাকে, মানে কাজ কাম মনে করেন যে পারে না, তারপরে যে সঙ্গে মানে কাজ কাম যে শিখা যায় তখন কি আর মনে করেন যে কেউ পালা বেচায়, বোঝার নাকি প্রতি মাসে 4,000-5,000 টাকা যদি বেতন পায় শিখে আর পালা বেচায়। এই জন্য আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম। আর অনেকে কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়া কি এ বিষয় নিয়ে মনে করেন যে আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আগামীকাল। আপনারা যদি অবশ্যই বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে আর মালয়েশিয়ার যাবতীয় তথ্য যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখো যে আমি কাজ করতেছি, যে পানি আকাশে পরিস্থিতি দেখতেছি, যে বৃষ্টি ভাব, আর এই যে চতুর্দিকে মনে করো যে ছোটো ছোটো পামেল গাছ আমি পানি দিচ্ছি, আর দেখো কী অবস্থা। এই যে এটা হচ্ছে মনে করো যে ডিউটি পোশাক, ঠিক আছে, খুবই ভালো লাগতেছে আজকে, খুবই একটা ভালো এনাদার আছে, ঠিক আছে। তাই আশা করি ভিডিওটা ভালো লাগবো, এখান থেকে আজকের মতন শেষ করতেছি, আল্লাহ হাফেজ।